বদরপুরে অল্টো বোঝায় 40 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক। সোমবার শেষ রাতে টহলরত অবস্থায় করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির মাইজ বাগারগুল এলাকার এডি ক্যাম্পের পুলিশ কর্মী সহ ভিডিপি কর্মীদের হাতে পাচারের মুখে ধরা পড়ল অল্টো বোঝায় প্রায় 40 কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট। এই কাণ্ডে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা রাতের অন্ধকারে সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে আটক নেশা সামগ্রী সহ ধৃত যুবককে জেলা সদর পুলিশের হাতে সমঝে দেয় বদরপুর পুলিশ। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন এসপি পদ্মনাভ বড়ুয়া সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই মর্মে এএসপি পার্থপ্রতিম দাস জানান যে গতরাতে বদরপুরের গৃহরক্ষী বাহিনীর অনুপম মালাকার ও জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশি টহলের সময় বাগারগুল এলাকার নিশ্চিন্তপুর গ্রামে AS-10A-6487 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি করলে বিভিন্ন প্যাকেটে 7.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার ওজন প্রায় 88 কেজির মতো। উদ্ধারকৃত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটগুলো বাজার মূল্য আনুমানিক 40 কোটি টাকার মতো হবে, যা রাজ্যের মধ্যে একটি সর্বোচ্চ রেকর্ড। এতে আটক করা হয়েছে অল্টো চালক হাফিজ উদ্দিন বয়স 36 নামের এক যুবককে। তার বাড়ি বদরপুরের সোমবাড়ি বাজার এলাকায়। এই কাণ্ডে NDPS ধারায় একটি মামলা হাতে নিয়ে এই নেশা সামগ্রীগুলো কোথা থেকে সংগ্রহ করে কোথায় পৌঁছানোর মতলবে ছিল পাচারকারীরা তা পুলিশের পক্ষে খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে অবৈধ নেশা সামগ্রীগুলো সাধারণত কোনো নির্ধারিত বাজারদর থাকে না। একটি সূত্রের কথায় ইয়াবা ট্যাবলেটগুলো 40 থেকে 50 টাকার মধ্যে কেনা হয় মায়ানমার, বার্মা সহ মিজোরাম রাজ্য থেকে, পরে তা 100 থেকে 150 এমনকি বাংলাদেশে 200 টাকা করে বিক্রি হয়। সেই হিসেব আটক নেশা সামগ্রীর দাম 15 কোটি টাকা হবার কথা, কিন্তু তা 40 কোটি টাকা হলো কিভাবে? এমন প্রবণতা গত দীর্ঘদিন ধরে চলে আসছে। অসমে প্রশাসনিকভাবে গাঁজার কেজি প্রতি দর 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত দর্শানো হয়। অবশ্য এক্ষেত্রে ত্রিপুরা পুলিশ গাঁজার দর 5 থেকে 10 হাজার দর্শিয়ে থাকে, অথচ ত্রিপুরায় কালোবাজারির মার্কেটে গাঁজা প্রতি কেজির দর 1.5 হাজার বলে খবর পাওয়া গেছে। প্রশাসনের হাতে ধরা পড়ার পর নেশা সামগ্রীর দাম 4 গুণ কি করে বেড়ে যায় তা নিয়ে সচেতন মহলে নানান প্রশ্নচিহ্ন ঘুরপাক খাচ্ছে। আজি ৰাতিপুৱা ইয়াবা ট্যাবলেট প্ৰায় 7.5 লাখতকৈ অধিক ইয়াবা ট্যাবলেট আমি জব্দ কৰিব সক্ষম হৈছোঁ। ইয়াৰ মানে এণ্টায়াৰ ক্ৰেডিটটো মই দিম আমাৰ ওচৰতে আছে বাগাৰগুল এডি কেম্প, তাৰে দুজন গৃহৰক্ষী জৱান অনুপম মালাকাৰ আৰু জাছিম উদ্দিন। তেওঁলোকে মাইজ বাগাৰগুল VDP কৰ্মীৰ লগত একেলগে পেট্ৰলিং কৰি আছিলে আৰু তেতিয়াই এল্টো গাড়ী এখন ডিটেইন কৰিলে আৰু ডিটেইন কৰি পেলাই আমাক ইনফৰ্মেশ্যন দিলে যে এনেকুৱা এখন ছাছপেক্টেড ড্ৰাগছ আছে। তেতিয়া আমি আহি পেলাই যেতিয়া চেকিং কৰিলোঁ তেতিয়াই আমি গোটেই ড্ৰাগছখিনি পাইছোঁ যে যথেষ্ট মানে বহুত ডাঙৰ কোৱাণ্টিটি, এনেকুৱা ডাঙৰ কোৱাণ্টিটি আমি দেখা নাই এইটো অঞ্চলত। তো এই প্ৰায় 7.5 লাখতকৈ অধিক ইয়াবা টেবলেট আৰু ইয়াৰ বজাৰ মূল্য more than 40 crores হ'ব। তো এইটো আমাৰ কাৰণে গৰিমগঞ্জ আৰক্ষীৰ কাৰণে বহুত ডাঙৰ এটা সফলতা। আৰু হয় এজন যোনজন ড্ৰাইভাৰ আছে গাড়ীখনৰ, ড্ৰাইভাৰটোৱে আছিলে গাড়ী, তাৰ নামটো হাফিজ উদ্দিন, তাক ডিটেইন কৰা হৈছে আৰু তাৰ ফাৰ্ডাৰ ইণ্টাৰগেশ্যন আমি গম পাম যে ক'ৰ পৰা আনিছিলে বা কোন ফাইনেন্স কৰিছিলে সেইখিনি আমি। পাথাৰকান্দি থেকে মলয় কুমাৰ দাসৰ প্ৰতিবেদন, নিউজ বাংলা।